আমার নাম হচ্ছে সৈয়দ আজহারুল হক আজহার। আমি বেসিক্যালি কাজ করি হলো এই মুহূর্তে আইএলওর একটা প্রজেক্ট আছে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ওদের একটা প্রজেক্ট আছে Skills 21 প্রজেক্ট। এই প্রজেক্টটাতে আমরা গভর্নমেন্টের 9টা ট্রেনিং ইনস্টিটিউশনকে মডেলিং করছি, সাথে সাথে 7টা সেক্টরে আমরা কাজ করছি, বেশ কিছু মডিউল ম্যানুয়াল ডেভেলপ করছি। আমি বেসিক্যালি ওখানে কনসালটেন্ট আরএমজির কনসালটেন্ট হিসেবে কাজ করছি। এই আইএলওতে খুব বেশি দিন না, অবশ্য বছর দেড়েক হলো। এর আগে আই ওয়াজ ওয়ার্কিং উইথ দ্য ব্রিটিশ কাউন্সিল, আমি ব্রিটিশ কাউন্সিলে কাজ করেছি প্রায় 2.5 ইয়ার্স, এবং সেখানে সেটাও গভর্নমেন্টের একটা প্রজেক্ট ছিল, SEIP স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। ওই প্রজেক্টে আমি কনসালটেন্ট ছিলাম, সেখানেও আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল তৈরি করার। এর আগে বেসিক্যালি আমি 2015 শুরু করি ব্রিটিশ কাউন্সিলের সাথে, কিন্তু এর আগে আই ওয়াজ ওয়ার্কিং উইথ ডিফারেন্ট গার্মেন্ট ফ্যাক্টরিজ অ্যান্ড বাইং অফিসেস। আমি 2003 স্টার্ট করি এবং আমার ফার্স্ট ফ্যাক্টরি জব ছিল ইন কলম্বিয়া গার্মেন্টস লিমিটেড, এটা MNJ গ্রুপ, বাংলাদেশে বেশ অনেক বড় একটা গ্রুপ। একসময় ওনাদের মহাখালীতে ওয়ারলেস গেটের ওখানে ওদের ফ্যাক্টরি ছিল, এখন অবশ্য ওখান থেকে ফ্যাক্টরি শিফট করে নিয়ে গেছে ওরা গাজীপুরে। তো কলম্বিয়া গার্মেন্টসে ছিলাম, স্টাইল ক্রাফ্টে ছিলাম, জেনেসিস ফ্যাশনসে ছিলাম, এটাও কলম্বিয়ার একটা পার্ট। মানে দু বছর কলম্বিয়া থেকে বেরোয় ওনাদের আরেকটা ফ্যাক্টরিতে ওনারা আবার নিয়ে যায়। তো এরপর রূপসী গার্মেন্টসে ছিলাম, আমি লাস্ট ফ্যাক্টরি জব ছিল ইন 2009, দ্যাট ওয়াজ ইন ফরচুনা গ্রুপ, এবং আই ওয়াজ দ্য জেনারেল ম্যানেজার অপারেশনস দেয়ার। এবং এরপর 2009 অক্টোবরে গার্মেন্ট ফ্যাক্টরি ছেড়ে দিয়ে চলে আসি বাইং অফিসে। আমি বাইং অফিসে প্রথম জব ছিল লিয়েনফুংয়ে ছিলাম আমি, এরপর আমেরিকান একটা বাইং অফিস গ্রেপফ্রুট লিমিটেড, এবং লাস্ট বাইং অফিস ছিল বাংলাদেশ অ্যাপারেল গ্রুপ, দ্যাট ওয়াজ ইন UK বেসড বাইং অফিস, এবং সেখানে অবশ্য খুব অল্প দিন ছিলাম, এক বছরের মতো। তো এই হচ্ছে বেসিক্যালি আমার প্রোফাইল। আমি BGME ইউনিভার্সিটি, আপনারা হয়তো শুনে থাকবেন, BGME ইউনিভার্সিটির আমি একেবারে ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট। সো উই আর দ্য ফার্স্ট গ্র্যাজুয়েট অন গার্মেন্ট ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ, এবং আমি আমার যে অফ টাইমগুলো পাই সেগুলো আমি স্পেন্ড করি বেসিক্যালি টিচিং, কনসালটেন্সি ইত্যাদি ইত্যাদি। তো সেই সূত্রেই আসলে এখানে আসা। পুরো একটা অর্ডার বাইরের কাছ থেকে নিয়ে সেটা এক্সিকিউট করার জন্য অনেকগুলো প্রসেস আছে, সবগুলো প্রসেস কমপ্লিট করে গুডসটা তৈরি করে সেই গুডসটা বাইরের হাতে তুলে দিয়ে পেমেন্ট কালেক্ট করা, ফিডব্যাক কালেক্ট করা, এবং দিন শেষে ফাইল ক্লোজিং করে ম্যানেজমেন্টকে বুঝিয়ে দেয়া, এই পুরো কাজটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের কাজ। আমরা মার্কেটিং শব্দটা ইউজ করি না এখানে, তার মূল কারণ হচ্ছে একটা মার্কেটিং বললে হচ্ছে সে অর্ডার এনে দিয়ে শেষ, মানে শুধু মার্কেটিংটা করলো, কিন্তু এখানে কিন্তু নট লাইক দ্যাট, এখানে তাকে এক্সিকিউশন পার্টেও অ্যাটেন্ড করা লাগে। যেহেতু এক্সিকিউশন পার্টেও তাকে অ্যাটেন্ড করা লাগে, এই কারণে বেসিক্যালি আমরা ওই এই শব্দটা স্পেশালি ইউজ করি। অন্য ইন্ডাস্ট্রিতেও হয়তো এই ধরনের জব আছে, কিন্তু বলতে বলতেই আসলে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে বা টেক্সটাইলে এটা চলে এসছে। সুতরাং মার্চেন্ডাইজিং শব্দটা কিন্তু এই গার্মেন্ট টেক্সটাইলেই আপনারা বেশিরভাগ ক্ষেত্রে শুনবেন। এই এই চার্টটা দেখলে আপনারা বুঝবেন যে আসলে হোয়াট ইজ মার্চেন্ডাইজিং, হু ইজ মার্চেন্ডাইজার, হোয়াট ইজ দ্য অ্যাক্টিভিটিস অফ মার্চেন্ডাইজার, কাজগুলো কীভাবে হয়, কয়জন লোক লাগবে, সেটাও আমরা অনেকটা অ্যাজিউম করতে পারবো। এখানে প্রথমত হচ্ছে দেখেন কাজটা শুরু হচ্ছে কীভাবে, কাজটা শুরু হচ্ছে ফ্রম মার্কেটিং, মার্কেটিং থেকে কাজটা শুরু হচ্ছে। লাইক কীরকম, আমরা জানি বায়ার্স আর দেয়া, সো আমার বায়ারদেরকে সার্চ করা লাগবে, সুতরাং এই অ্যাক্টিভিটিটা দিয়ে শুরু হয় মার্চেন্ডাইজিংয়ের কাজটা, বায়ার সার্চিং সার্চিং সার্চিং। দেন বায়ার সার্চ করতে করতে আমরা বায়ারের কাছ থেকে ইনকোয়ারি পাই, ইনকোয়ারি আমি একদম প্র্যাকটিক্যালি বলছি, মানে নর্মালি যা হয় আমরা ইনকোয়ারি পাই। ইনকোয়ারি পাওয়ার পর এখানে অনেকগুলো কাজ আছে, এই যে মার্কেটিং থেকে অর্ডার পর্যন্ত ইন বিটুইন মেনি অ্যাক্টিভিটিস, যেমন ইনকোয়ারি পাই আমরা, ইনকোয়ারি পাওয়ার পর আমরা কস্টিং করি, প্রাইসিং করি, কস্টিং এবং প্রাইসিং করার পর বায়ারকে আমরা প্রাইসটা অফার করি, মানে প্রাইস অফারিং ইজ অলসো এ বিগ ডিল এখানে,
তো প্রাইসটা অফার করার পর দেন নেগোসিয়েশন হয়। নেগোসিয়েট করার পর যদি আমরা খুব ভালো নেগোসিয়েট করতে পারি এবং খুব কম্পিটিটিভ জোনের মধ্যে থাকি তাহলে উই গেট দ্য অর্ডার। তাহলে দেখেন ইন বিটুইন এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে, আমরা ইন ডিটেলস সবগুলোতেই যাব। কিন্তু মার্কেটিং থেকে এখানে আমরা শুধু ডিরেক্ট অর্ডার বলছি, কিন্তু অর্ডার পাওয়ার আগে এই কাজগুলো করতে হয়। অর্ডার হয়ে গেল, অর্ডার হওয়ার পর নেক্সট কাজ হচ্ছে, মানে যেদিন অর্ডার হলো তার পরদিন থেকেই আমাদের যে কাজ শুরু হয়ে যায় সেটা হচ্ছে র ম্যাটেরিয়ালগুলো সোর্সিং করা। টাইম ইজ ভেরি শর্ট, মানে বায়ার আজকে অর্ডার প্লেস করলে পারলে কালকে থেকেই প্রেশার শুরু করে যে শিপমেন্ট কখন দিবা। তো র ম্যাটেরিয়ালগুলো সোর্সিং করে আমরা প্রোডাকশন বা প্রসেসে যাই। এখানে আরও একটা কাজ হয়, সেটা হচ্ছে আমাদের স্যাম্পল অ্যাপ্রুভালের কাজটা হয়। তাহলে দুইটা কাজ আমাদের সাইমালটেনাসলি এখানে চলে, একটা হচ্ছে র ম্যাটেরিয়াল সোর্সিং আর একটা হচ্ছে স্যাম্পল অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভালের কথাটা এখানে লেখা নেই, কারণ হচ্ছে আমরা মার্চেন্ডাইজিংটা তো স্যাম্পল অ্যাপ্রুভালের বিষয়টা একটু ডিফারেন্ট ফর্মে আসে, ওইটার সাথে আবার আলাদা একটা চেইন ইনভলভ আছে, ফ্যাক্টরির একটা লিঙ্কেজ এখানে আছে, তো সেটাতে আমরা পরে আসছি। তাহলে র ম্যাটেরিয়ালগুলো সোর্সিং হচ্ছে, অপরদিকে স্যাম্পল অ্যাপ্রুভাল হচ্ছে। এটা হওয়ার পর দেন প্রোডাকশন স্টার্ট হচ্ছে, এবং যখন প্রোডাকশন স্টার্ট হচ্ছে তখন মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট বা মার্চেন্ডাইজারদের অ্যাক্টিভিটি হচ্ছে তারা এই প্রোডাকশনটাকে কন্ট্রোল করছে এবং ফলো আপ করছে। কন্ট্রোলের বিষয়টা কীরকম? কন্ট্রোলের বিষয়টা হচ্ছে যে ধরেন র ম্যাটেরিয়াল যেটা দেয়া হয়েছে সেটা ওয়েস্টেজ হচ্ছে কি না, নষ্ট করতেছে কি না, কী পরিমাণ লাগছে। 1 লাখ বস ফেব্রিক আইনে দিছে, গার্মেন্ট কোয়ান্টিটি হচ্ছে 1 লাখ পিস। তো এখন সে যদি 50,000 কাটিং করতে গিয়ে 51,000 ইয়ার্ডস কেটে ফেলে তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে সে ফুল কাটিংটা করতে পারবে না। তাই এখানে এখানে বিরাট একটা কন্ট্রোলের বিষয় আছে। আর ফলো আপের বিষয়গুলো হচ্ছে, বায়ার যেহেতু আমাদেরকে অর্ডার প্লেস করছে তাহলে একটা নির্ধারিত সময়, মানে লিড টাইম, এটাকে আমরা বলি লিড টাইম, এই লিড টাইমটা আমাদেরকে মেনটেন করতে হয়। সো লিড টাইম মেনটেন করার জন্য আমাদের একটা প্ল্যানিং থাকে, যে প্ল্যানিং ধরে ধরে আমাদেরকে এগোতে হয়। তার মানে পার ডে কত করে প্রোডাকশন হওয়া লাগবে সেটার একটা প্ল্যান আগে থেকে করা থাকে। অর্ডারটা কনফার্ম হওয়ার সাথে সাথেই এদিকেই এই প্ল্যানটা হয়ে যায়। তো এখন সেই প্ল্যান অনুযায়ী প্রোডাকশন হচ্ছে কি না সেটা তাকে ফলো আপ করতে হয়। আর এর মধ্যে আরেকটা কাজ মার্চেন্ডাইজারকে করতে হয়, সেটা হচ্ছে যে প্রোডাকশনের সময় যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে বা কোনো সাপোর্ট যদি দরকার হয় তাহলে তাদেরকে সাপোর্ট দিতে হয়। কীরকম, যেমন একটা এক্সাম্পল বলি, ধরেন 1 লাখ পিসের অর্ডার আসছে, এখন প্ল্যানিংয়ের সময় দেখা গেছে ফ্যাক্টরিতে যে পরিমাণ স্পেস আছে সেই স্পেসে 80,000 পিস করা যাবে, নট মোর দেন দ্যাট। এখন 80,000 পিস যদি করা যায় তাহলে 20,000 পিসের কী হবে? হয় আমাদেরকে বাইরের কাছ থেকে এক্সটেনশন আনতে হবে, চাইতে হবে বা অ্যারেঞ্জ করতে হবে, অথবা বাইরে যদি এক্সটেনশন আমাদেরকে না দেয় তাহলে আমাদেরকে কোথাও সাবকন্ট্রাক্ট করাইতে হবে, অথবা আমাদের ফ্যাক্টরিতে যদি পসিবল হয় এক্সট্রা টাইম কাজ করাইয়া সেটা করা যাবে, সেটা আমাদের সামহাও কোনো না কোনো একটা অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে নেওয়া লাগবে। সুতরাং এই সাপোর্টটা হচ্ছে ওনাদের এরকম যে সেই অ্যারেঞ্জমেন্টটাতে ওনারা সাপোর্ট করে, না ঠিক আছে আমরা বাইরে অন্য কোনো ফ্যাক্টরিতে 2 লাইনে সেটা করাই নিয়ে আসি, অথবা 3 ঘন্টা করে আমরা প্রতিদিন এক্সট্রা টাইম কাজ করব, অথবা বাইরের কাছে এক্সটেনশন চাবো, এই সাপোর্টগুলো তারা দেয়। সো দ্যাট এখানে প্রোডাকশনটা হচ্ছে। প্রোডাকশনটা কমপ্লিট হওয়ার পর নেক্সট ফেজ হচ্ছে ইন্সপেকশন, কারণ বায়ারদের মোটামুটি একটা শর্তই থাকে, সেটা হচ্ছে যে যখন ওয়ান্স দ্য গুডস ইজ রেডি তখন সামবডি উইল কাম ফর দ্য ইন্সপেকশন। এটা হতে পারে বায়ার নিজে, এটা হতে পারে বায়ারের কোনো রিপ্রেজেন্টেটিভ, এটা হতে পারে যে বাইং অফিস এই অর্ডারটা হ্যান্ডেল করছে তারা, অথবা আজকাল অনেকগুলো থার্ড পার্টি কোম্পানি চলে এসে থার্ড পার্টি কোম্পানিগুলো এটা হ্যান্ডেল করছে। সুতরাং ইন্সপেকশন হচ্ছে, ইন্সপেকশন হওয়ার পর যদি ইন্সপেকশন পাস হয়, অ্যাপ্রুভ হয়, দেন শিপমেন্ট, গুডসটা শিপমেন্টে চলে যাচ্ছে, মানে হচ্ছে চিটং কোর্টে আমরা পৌঁছে দিচ্ছি। শিপমেন্টের টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা FOB-তে যদি থাকে ফাইন, CNF-এ থাকতে পারে, CIF-এ থাকতে পারে, যদিও CNF CIF এগুলোতে কম হয়, FOB-তেই সবচেয়ে বেশি হয়। তাহলে শিপমেন্টটা হয়ে গেল, শিপমেন্ট হওয়ার পর দেন পেমেন্ট রিসিভ করতে হয়, পেমেন্টের একটা ব্যাপার থাকে, সো পেমেন্টটা রিসিভ করার বিষয় থাকে। সো পেমেন্ট রিসিভ করার পর দেন একটা প্রসেস আছে ফিডব্যাক অর ফাইল ক্লোজিং। আচ্ছা, ফিডব্যাক এখানে পরে এসছে, ফাইল ক্লোজিংটা আগে এসছে, এটা ফিডব্যাকটা আগে আসতে পারে, ফাইল ক্লোজিংটা পরে হতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে শিপমেন্ট হয়ে যাওয়ার পর, পেমেন্ট রিসিভ করার পর কিন্তু বায়ারের সাথে আমাদের এই ডিলটা ডান, শেষ, কারণ গুডস ওকে আমি পৌঁছে দিছি, পেমেন্ট আমি রিসিভ করছি, ডান, শেষ। কিন্তু শেষ হলে তো হবে না, নিউ বিজনেস তো লাগবে, পার্সু করা লাগবে এবং নতুন করে নতুন অর্ডার লাগবে। তো সেটা করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে
আমরা ওর সাথে কমিউনিকেট করতে, কারণ আপনি আজকে এই অর্ডারটা শেষ হলো কালকে পেমেন্টটা রিসিভ করলেন, পরশু দিন সকালে উঠেই তো আপনি ওকে বলতে পারবেন না যে তাহলে আমার আরেকটা অর্ডার দাও, সেটা কি ওর বলা যাবে? তো সো বিভিন্নভাবে আমরা তাকে মোটিভেট করি, আমরা তার কাছ থেকে ফিডব্যাক নেই, হাউ সেল ইজ গোয়িং অন ইত্যাদি ইত্যাদি, কারণ ওর সেল কেমন হচ্ছে এটা জেনে কিন্তু আমাদের আসলে কোনো লাভ নাই, কারণ গুডস আমরা ওর শর্ত মতো নিয়ে গেছি, ইন্সপেকশন করে নিয়ে গেছে, এখন সেল হইলে হোক না হইলে না এটা ওর ব্যাপারে। রিলেশনশিপ রাখা, আর রিলেশনশিপ ছাড়াও এখানে বড় একটা বিষয় হচ্ছে আপনি যদি এই ধরেন ফিডব্যাক না নেন তাহলে আপনি কমিউনিকেট করবেন কীভাবে, কী বলে কমিউনিকেশনটা করবেন? তো কমিউনিকেশনটা কন্টিনিউ করার জন্য এই প্রসেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ফিডব্যাক। আর কখনও কখনও ফিডব্যাকের পরে ফাইল ক্লোজিং হয়, ফাইল ক্লোজিংটা কি সেটা বলি, কারণ ধরেন আপনি যখন মার্চেন্ডাইজারকে একটা অর্ডার হ্যান্ডেল করতে দিচ্ছেন, কীভাবে দিই আমরা সেটা একটু পরে আসছি, একটা অর্ডার যখন আপনি মার্চেন্ডাইজারকে হ্যান্ডেল করতে দিচ্ছেন তখন ওই মার্চেন্ডাইজারের উপরে কিন্তু পার্টিকুলারলি রেসপন্সিবিলিটি থাকে যে এই বায়ারটার যাবতীয় যা কিছু আছে। আমরা যখন বলছি মার্চেন্ডাইজিং তার মানে ইট ইজ ইটসেলফ এ টিম, এটা একটা টিম, একাকি কিন্তু মার্চেন্ডাইজিংয়ে কোনো কাজ করা যায় না। আপনি যেটা বলছিলেন, আমি 2003 শুরু করি আমার ক্যারিয়ার ইন্ডাস্ট্রিতে, আমি নাম বলবো না, এমন একটা ইন্ডাস্ট্রিতে সেখানে গিয়ে আমি দেখি একজন মার্চেন্ডাইজার একটা বায়ার হ্যান্ডেল করছে, এবং এই যে ধরেন তখন বিভিন্ন কারণে স্টক প্লট হয়েছে, কিন্তু স্টাইলিংয়ে তখন তো কমিউনিকেশান, এখন যেরকম ফাস্ট কমিউনিকেশান হচ্ছে তখন তো এত কমিউনিকেশান ছিল না, তখন ফ্যাক্সে কমিউনিকেট করা হইতো, তো ফ্যাক্স যাইতে আর আসতে তো এদিকে আমার প্রোডাকশন 3000 হয়ে গেল, তো এই প্রোডাকশনটা বাদ গেল, এরকম একটা অবস্থা, তো অনেক ধরনের প্রবলেম হইতো। এখন যেটা দাঁড় করানো হয়েছে, বলা হয়ে থাকে মানে মার্চেন্ডাইজিংয়ে ভুল করেও ভুল করা চলবে না, মানে বিষয়টা কীরকম, আমরা তো ভুল করি হচ্ছে কোনো না কোনো ভুল করেই আমরা ভুল করি, যদি জানতেই পারতাম যে এটা ভুল তাহলে তো আমরা সেটা করতাম না, তাহলে ভুল করেই যেহেতু আমরা ভুল করি মার্চেন্ডাইজিংয়ে কিন্তু ভুল করেও ভুল করা যাবে না। যেমন কেমন আপনি চিন্তা করেন, মানে বিষয়টা কোন জায়গাটাতে জটিল সেই জিনিসটা বলছি, যে ধরেন সিম্পলি বায়ার একটা বাটন চাইছে, বাটনের কালার হচ্ছে হোয়াইট, এবং হোয়াইট হচ্ছে কোন টাইপের হোয়াইট সেটা পেন্টোন নাম্বারে বলা আছে। আপনি কিন্তু দেখেন এই রুমের ভিতরেও কিন্তু অনেকগুলো হোয়াইট জিনিস আছে, কিন্তু সবগুলো শেড কি সেম, হোয়াইটের কোন শেডটা হবে সেটা বায়ার বলে দিছে, এখন সেই শেডটা না নিয়ে ভিন্ন একটা শেডের গুডস মার্চেন্ডাইজারের ভুলেই হোক আর সাপ্লায়ারের ভুলেই হোক ইনহাউস হয়ে গেছে, এবং সেটা যখন লাগাতে শুরু করছে তখন সেটা ধরা পড়ছে। এখন একটা জিনিস দেখেন, গুডস ফিনিশিংয়ে চলে এসছে, বাটন লাগানো হচ্ছে, এই মুহূর্তে ধরা পড়ছে যে এই বাটনটা হবে না, বাটনটা শেড পারফেক্ট না, সো এটা হবে না, তার মানে বাটন চেঞ্জ করতে হবে, তাহলে এখন কী পরিস্থিতি দেখেন, আমরা তো সবসময় এখন যে পরিস্থিতি দাঁড়াইছে খুব টাইট শিডিউলই কিন্তু আমরা কাজ করি, এইখানে ফিনিশিংয়ের জন্য আমার 5 দিন ধরা আছে, এখন এই ফিনিশিংয়ে যদি আমার বাটনটা না লাগানো হয় তাহলে কিন্তু ফিনিশিংয়ের কোনো অ্যাক্টিভিটি আমি আর করতে পারছি না, স্টপ হয়ে যাচ্ছে, তো এটা যদি স্টপ হয় আরেকটা বাটন আমি ডেভেলপ করে সেটা ওই শেডে ম্যাচ করে আনতে আনতে কিন্তু খুব ফাস্টও যদি করি এরপরও 3-4 দিন লাগবে, কারণ বাটনের অনেকগুলো বিষয় আছে, যেমন বাটনের মধ্যে হচ্ছে বায়ারের লোগো প্রিন্ট করা থাকে, তা এখন সেটা এই সমস্ত জিনিস ডেভেলপ করে আনতে মিনিমাম যদি 3-4 দিন লাগে তাহলে আমার ফিনিশিংয়ে ধরা আছে 5 দিন, আমার বাটন আনতেই চলে গেলো 4 দিন, তাহলে আমি আর ওই পাবো কোথায় টাইম, আমার তো হাতে আছে আর 1 দিন, তো 1 দিনে তো আমি 5 দিনের কাজ করতে পারবো না, যেই ফর্মেই আমি করি যতই ওভার টাইম আমি করি সেটা করা সম্ভব না। ইন্সপেকশন র মেটেরিয়ালের সময় থাকে, কিন্তু থাকলেও এত আইটেম গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা যে সমস্ত আইটেম ইউজ করি এটার যদি লিস্ট করা হয়, কেউ কেউ লিস্ট করার চেষ্টা করছে, সেটা হচ্ছে মোর দ্যান 250 আইটেমস। এখন একটা অর্ডারে যদি 30-35টা আইটেম থাকে আপনি ইন্সপেকশন করবেন ঠিক আছে, কিন্তু সামহাও কোনোভাবে এটা মিস্টেক হইতে পারে। যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স বলি, সেটা হচ্ছে আপনার গার্মেন্টের মধ্যে কেয়ার লেভেল থাকে, কেয়ার লেভেল ভেতরে যে লেভেল থাকে যেটার মধ্যে, হ্যাঁ যেটা ওয়াশ কেয়ার লেভেল যেটার মধ্যে ইনস্ট্রাকশন থাকে, তো আমার একবার একটা অর্ডারে যেটা হলো সেটা হচ্ছে দেন আই ওয়াজ ওয়ার্কিং উইথ অপারেশনস ডিপার্টমেন্ট, তো মার্চেন্ডাইজার যেটা করলো সেটা হচ্ছে একটা কেয়ার লেভেলের অ্যাপ্রুভাল দিয়ে দিল, তো 1.5 লাখ পিস লেভেল প্রিন্ট হয়ে চলে আসলো, লেভেল চলে এসছে, যারা ইন্সপেকশন করছে স্টোরে কিউসি ওরা চেক করছে, চেক করে রিসিভ করছে, এভরিথিং ইজ ফাইন, কাজ চলতেছে। ধরেন প্রায় 2800 পিস 2800 পিস সুইং কমপ্লিট হয়ে গেছে, বাইংয়ের কিউসিরাও আসতেছে, তারাও কিন্তু প্রতিদিন দেখতেছে, বুঝে নাই, ধরতে পারে নাই,
এর মধ্যে বাইংয়ের একজন সিনিয়র কিউসি বা কিউসি ম্যানেজার উনি এসছেন একদিন ইনলাইন ইন্সপেকশন করতে। লাইনে ইনলাইন ইন্সপেকশন হয়, ওনারা রিপোর্ট করেন। ওই ভদ্রলোক ইনলাইন ইন্সপেকশন করতে আইসা উনি সেই লেভেলটা আমাদের যে স্পেসিফিকেশন শিট আছে সেটার সাথে ম্যাচ করে দেখলো এটার মধ্যে একটা জিনিস মিসিং। মিসিংটা কী এবং কোন লেভেলের বুঝেন? সেটা হচ্ছে ওই কেয়ার লেভেলগুলো আসলে থাকে হচ্ছে বায়ারের নিজস্ব ভাষায়। যেমন তার্কিশ বায়ার যদি হয় তাহলে ওই টার্কিতে লেখা থাকে, কারণ টার্কি ভাষায় কী লেখা আছে সেটা তো আর আমরা বাঙালিরা পড়তে পারি না। জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এখন জার্মান ল্যাঙ্গুয়েজে এটা যে কী লেখা আছে ABCD সবই ঠিক আছে, বাট দেখা গেছে ইউর উপর দুইটা ফোঁটা। তো ইউর উপর যদি দুইটা ডট থাকে এর মানে কি আমরা তো বুঝি না। ইউর উপর দুইটা ডট দুই পাশে, আমাদের ওই লেভেলটাতে মিস্টেক যেটা হয়েছে ইউর উপর একটা ডট পড়ছে আরেকটা ডট পড়ে নেই। তো এখন এই লেভেল রিসিভ করা হলো, রিসিভ করার পর সেই লেভেল দিয়ে কাজ শুরু হলো। উনি ধরলো 2800 পিস সুইং হয়ে গেছে, উনি স্টপ করাইলো, স্টপ করে বললো যে অফিসের ডিসিশন জেনে নিই। প্রোডাকশন স্টপ হয়ে গেল, উনি স্যাম্পল ছবি তুলে পাঠিয়ে দিল সাথে সাথে ওনার অফিসে। ওনার অফিস বললো যে না না অফ রাখো, এটা বায়ারের কাছে পাঠাই। বায়ারের কাছে পাঠানোর পর বায়ার বললো যে না এই লেভেল চলবে না, কারণ এই ডটটা না থাকার কারণে অর্থটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমাদের দেশের আমাদের ভাষায় বাংলায় আমরা দাড়ি কমা ঠিক মতো না দিলে কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যায়, অথবা দাড়িটা যদি আপনি আগে পরে দেন তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেক্ষেত্রে বায়ার বললো যে না এটা চলবে না। এখন তাহলে কী করা যায়? 2800 পিস তো আমার সুইং হয়ে গেছে এবং এটার মধ্যে লেভেল লাগাই ফেলা হয়েছে। তখন ফ্যাক্টরির যে প্রোডাকশন ম্যানেজার সাহেব ছিলেন উনি বললেন যে একটা কাজ করি, তাহলে এটা একটা সমাধান আছে। ওই যে কালি দিয়ে প্রিন্ট করা হয়েছে ইয়েতে লেভেল ফ্যাক্টরিতে, তাহলে সেই ইঙ্কটা নিয়ে আসি আমরা, সেই ইঙ্কটা আনানো হলো। এবং ওই যে টুথপিক, ছোটো টুথপিক দিয়ে একটু করে ধরেন একটু কালি লাগিয়ে এটার মধ্যে বসাই দেওয়া হচ্ছে। তো বসানোর পর উনি কয়েক পিস করছে, ধরেন 5-7 পিস করছে, করে সেটা ছবি তুলে পাঠানো হয়েছে বাইং অফিসে। বাইং অফিসে পাঠানোর পর বাইং অফিস বললো যে হ্যাঁ ফাইন, এরকম হলে তো চলবে, কোনো সমস্যা নেই। তো চেক করা দরকার যে সেটা ওয়াশ করলে উঠে যায় কি না, উঠলে আবার প্রবলেম। তো যেহেতু সেম ইঙ্ক দিয়ে করা হচ্ছে তাহলে এটা উঠবে না, ওয়াশ করা হলো উঠে নাই। তো বাইং অফিস থেকে অ্যাপ্রুভাল দিল, ওকে ফাইন, এভাবে যদি আপনারা এটাকে রেকটিফাই করতে পারেন করেন। তো এখন 2800 পিস রেকটিফাই করার ওয়ে কী? ওয়ে হচ্ছে এটার পেছনে ওয়ার্কার লাগাইতে হবে, তারা এই কাজটা করবে ইন্ডিভিজুয়ালি, এক একটাতে ধরবে, এক একটা ফোঁটা দিয়ে দিবে। আর যেগুলো লেভেল লাগানো হয় নাই এখনও আনইউটিলাইজড আছে সেগুলো অর্ডার করে দেওয়া হয়েছে যে ভাই এটা চলবে না, তুমি ওইটা ওইভাবে করে দাও, ওইটা অর্ডার করা হয়েছে। এখন এই 2800 পিসের তো একটা সুরাহা করা লাগবে। নাইটে ওয়ার্কারদের দেওয়া হলো যে তোমরা খুব সিনসিয়ারলি এভাবে করো, সেটার সাথে কিউসিও দেওয়া হলো। পরদিন সকালবেলা এসে দেখা গেল কোনোটাতে ফোঁটাটা একটু ছোটো, কোনোটাতে বড়, কোনোটাতে রাউন্ড, মানে আনইভেন। বাইংয়ের কিউসিরে এসে যখন এটা দেখলো তারা বললো যে না রিজেক্টেড, এটা চলবে না। তা এখন কী অবস্থা দেখেন, এখন 2800 পিস গার্মেন্ট কিন্তু আপনি সবগুলো লেভেল খুলে সাইড সিমে কিন্তু একটানে সেলাইটা হয়। এটাকে আমরা বলি সাইড সিম, সাইড সিমে একটানে সেলাইটা হয়। এখন এই একটানে আপনি যে সেলাইটা করবেন সেখানে প্রত্যেকটা গার্মেন্ট এরকম কেটে কেটে আপনি লেভেল বের করে আবার লেভেল ঢুকাইছেন, ঢুকে আপনি সেলাই করছেন, ওখানে প্রত্যেকটাতে জয়েন্ট স্টিচ, আর এই স্টিচটা তো এটা কোয়ালিটি ফল। তো এটা হলো 2800 পিস হলে ডিফারেন্ট ডিফারেন্ট কার্টনে দিয়ে দিলে চলে, 2800 পিস তো আর ম্যানেজেবল না। এখন বায়ার বললো যে না এটা তুমি রেকটিফাই করা লাগবে। এখন এটা হচ্ছে নিট গার্মেন্ট, এটা হচ্ছে একটা টি শার্ট। এখন টি শার্টে প্রবলেম হচ্ছে এই শার্ট যদি হইতো তাহলে আমরা সেটাকে কেটে পুরো সাইড সিমটা খুলে আবার সেলাই করতাম, সেটা পসিবল ছিল। কিন্তু এটা তো নিটের টি শার্ট, খুলতে গেলেই দেখা যাচ্ছে যে এটা ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, তার মানে এটা পসিবলও না। তার মানে এইভাবে করে টোরে শেষ পর্যন্ত এই টোটালি এই 2800 পিস বাদ গেল, এখান থেকে আর দেয়া গেল না। কিছু দেওয়া গেছে হয়তো, অল্প স্বল্প কিছু পিস দেওয়া গেছে, কিন্তু এই 2800 পিস বাদ গেল। তাহলে বিষয়টা হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে এখানে আপনার মিস্টেকের কোনো স্কোপ নাই। ফাইল ক্লোজিংয়ের বিষয়টা ছিল এরকম যে মার্চেন্ডাইজার যেহেতু রেসপন্সিবল অর্ডারটা হ্যান্ডেল করে, মানে টিম অফ মার্চেন্ডাইজিং, সেহেতু এন্ড অফ দ্য ডে তাদেরকেই ম্যানেজমেন্টের কাছে প্লেস করতে হয় যে এই অর্ডারটা যে আমরা হ্যান্ডেল করলাম, এই অর্ডারটা হ্যান্ডেল করে আমাদের কি প্রফিট হলো নাকি লস হলো। ক্যান বি লস অলসো, লস হতেও পারে যেহেতু দিস ইজ বিজনেস। আর সবসময় লস হবে বা সবসময় লাভ হবে তাও কিন্তু না,
আমরা অনেক সময় অর্ডার নেওয়ার সময়ই কোনো একটা বায়ার ক্যাটার করার জন্য আমরা ব্রেক ইভেনে অর্ডার নিই। তো ব্রেক ইভেনে যদি আমি অর্ডারটা নেই, আমার তো ব্রেক ইভেন থাকা লাগবে, সেখানে যদি লস হয়ে যায় তাহলে প্রবলেম। আবার আমি কখনো কখনো এরকম হতে পারে যে আমি জাস্ট 3% মার্জিনে আমি প্রফিটে আমি অর্ডারটা নিলাম, তো 3% অফ প্রফিট যদি আমি ধরি তাহলে আমার তো 3% প্রফিট আসা লাগবে, সেটা যদি আমার ব্রেক ইভেন হয়ে যায় তাহলে তো হলো না। সো এই এন্ড অফ দ্য ডে ওই টিমকেই কিন্তু ফাইল ম্যানেজমেন্টের কাছে প্লেস করতে হবে যে ওয়েদার দিস অর্ডার ইজ মানে প্রফিট মেক করলো নাকি লস মেক করলো, এটা বুঝিয়ে দিত। সো এটা হচ্ছে ফাইল ক্লোজিংয়ের যে বিষয়টা।